একটাই কথা আছে বাংলাতে, ওকার বুক বলে একসাথে, সে হলো যাও, রাস্তাঘাট ভালো না, দেখে শোনা যায়। দোস্ত ভালো আছো? হ্যাঁ ভালো, ভালো আছো? এত ভালো দোস্ত, পাশে কেটা দেখছো কে হিমেল কই? দোস্ত ভালো আছো? হ্যাঁ ভালো, ভালো আছো? হ্যাঁ, কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? মোটামুটি আর কি চলতেছে। তোমার চোখের সমস্যা? হ্যাঁ, খুব হৃদয় আঘাত করে। কি করার সমস্যা? এই যে ধরো সাধারণত ওই যে তুমি কি দিচ্ছে গান বানো নাই? গান হৃদয় ভিতরে মানছি, কিন্তু অনেক গানই তো মনের ভিতরে বাধা আছে। ভালো দেখতে গান শোনাই বা পরে নাকি? কেমন আছিস তোরা? ভালো আছিস? হ্যাঁ ভালো, ভালো ভালো আছিস? কি খবর তোর? কিরে আমি আইলাম দেখি কি তোদের মন খারাপ নাকি? না দোস্ত, মন খারাপ হবো কে? না আমার মনে হইতেছে যে আমি আসলাম দেখে মন খারাপ। না তেমন কিছু না, ভালোই আসছে, ভালো। বুঝতে পারছি, আমি আসাতে তোদের মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, তাহলে আমি যাই গে, আমার একটু তারা আছে। দোস্ত যা দেখা। হ্যাঁ দোস্ত। আচ্ছা আচ্ছা, যাই তাহলে। তাহলে চলো আমরা একটু ঘুরে যাই। হ্যাঁ চলো, তুই তো দেখো না কিছু। এই তোমরা ভালো মতো কাজ কর্ম করো। কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। মঈন ভাই, কি অবস্থা, কাজ কাম কেমন চলছে স্যার? ভালো। আর এই 10 লাখ টাকার প্রয়োজন আছে স্যার। আর আমি যদি আচ্ছা আচ্ছা দাও। আচ্ছা কাজ কাম তাহলে দেখে শুনে করাই। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আসি। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দালালের যে শহরের সমস্যা, আমরা তোর জন্য কিছু করা পারি চাই না। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে, এলাকার যে মুরব্বী আছে ওর কাছ থেকে যদি আমরা কিছু কিছু করে টাকা পয়সা উঠায় ওর যদি চিকিৎসাটা করি, তাহলে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করা পারে। ঠিক হয়েছি না দোস্ত? ঠিক ঠিক দোস্ত, জালালে কিন্তু খুঁজে পাইতেছি না। 15 দিন হয়ে গেছে সেগা জালাল কিন্তু নাই, আমরা কিন্তু ওর চিকিৎসা করা পারতেছি। টাকা পয়সা খুঁজেই পাইতেছি। হ্যাঁ টাকা পয়সা তো নেওয়া হয়েছে কিছু কিছু, কিন্তু ওরা খুঁজেই গেল ডাকই, চলো তোর বাসায় যাই। আরে আর তো 15 দিন যাবো, আরো হয়তো কাজ হচ্ছে বড় লোক পাইছে হান পরে খুঁজে লাভ নাই। আঙ্গ দরকার জালাল, জালাল আঙ্গ বন্ধু, হৃদয়ের মানুষ পরে দরকার। দোস্ত জালাল না? কিরে দোস, কি অবস্থা? কি তা আগে চলে সুন্দর হয়ে গেছ, দাড়ি করে গেছ, তুই দেখতে পাস? হ্যাঁ আমার চোখ ভালো হয়ে গেছে তো। কেমনে কেমনে হলো দোস্ত? শুনবি তাহলে শোন। এ জালাল, ঘরে আসুস। কেদা? এই তো আমি আরিয়ান। আসো আসি। হ্যাঁ কি খবর দোস্ত, কেমন আসুস? ভালো, বসো। দোস্ত আইসলাম তো একটা আশা কুনিয়া। তুই যদি স্বীকৃতি দেস তাহলে তোরে বলবো। বলো গো। দোস্ত স্বীকৃতি দিবি তো? হ্যাঁ দিব। এটা তোরই উপকার হইব, বুঝতে পারতেছিস তো? হ্যাঁ কম। দোস্ত আমি চাইতেছি তোর চোখের চিকিৎসা করাম। কার? আমার? হ্যাঁ আমার চোখের চিকিৎসা করাতে কত টাকা লাগবো তুই জানাস? আরে বাপের এত টাকা আছে, এত টাকা দিয়ে কি করবি?
অবশ্যই তোর চিকিৎসা করাবো, চল এখন নিয়ে যাবো। চলো চলো, আচ্ছা চল। ক্যা দোস্ত কি হয়েছে? কারণ কি, আমি যখন তোরা ওইখানে বসে গল্প করতেছিলি তখন আমি ভাবতেছিলাম যে আসলে এটা তো আমিই করতে পারি, ওদের কৃষির জন্য এত কষ্ট করতে।